গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সরস্বতী পুজো সকালবেলা স্নান টান করে নিয়েছি বা আমার মা বলে যে সরস্বতী পুজো মানে মায়েদের থেকে বেশি ছেলে মেয়েদের তাই সকাল সকাল সব বাচ্চা কাচ্চাকে উঠে মার সাথে যোগান দিতে হয় তো আজকে পুজো ওরা দুই ভাই বোন মিলেই করবে আর এই পুজোটা হচ্ছে এমন একটা পুজো না মানে আমাদের সব পুজোতেই বাড়িতে ভোগের নিয়ম আছে কিন্তু আজকে দিনে করে উঠতে পারি না এমনি ফল মিষ্টি দিয়েই পুজো দিই স্কুলে একটু বাদেই স্কুলে যাবে ডান্স ক্লাসে যাবে এখানে যাবে ওখানে যাবে ওই সব করবো মানে ভোগ নিয়ে থাকলে তো পুরো ওই দিকেই আটকা পরে যেতে হবে তারপরে তুন তাইকে শাড়ি পরানো জামা কাপড় পরানো এইসব করে আর ভোগ হয় না খুব সামান্য করে মানে পুজোটা হয় এই চলো শুরু ঘরের কাজ কমপ্লিট করে আমি একটু আলুর তরকারি কেটে নিলাম ব্রেকফাস্টে বানাবো লুচি কালকেই ময়দাটা মেখে রেখেছিলাম আর একটু তরকারি সকালবেলা কি বেরোবে একটু খেয়ে বেরোলে কি পেটটা আস্তে আস্তে বাজবেই তখন যা খায় খাবে আর ফল না একদম খেতে যায় না ওই একটা দুটো খাবে পেটও তাতে ভরে আরেকজনকে দেখো ঘুম থেকে উঠতেই পারছে না আবার মা কি বকতো যদি সরস্বতী পুজোর দিন দেরি হতো হ্যাঁ এখনো সব বাড়িতে কাশোর ঘন্টা বাজতে শুরু করছে তোরা এখনো ঘুমোচ্ছিস উঠে পড়ো দুদাই পূজয়ে বসে গেছে তবে আমাদের বাড়িতে একটা জিনিসের সুবিধা আছে আমাদের ঠাকুর মশাইয়ের জন্য জিদ করতে হবে না প্রত্যেক বাড়িতে ঠাকুর মশাই নিয়ে যা অবস্থা সেই রাস্তায় দাঁড়িয়ে ঠাকুর মশাকে টেনে আনতে হয় আমাদের সেটা করতে পারব না বলে ঠাকুর মশাই এখন বাজার গেছে আসলেই পূজো করবে এই যে আমার মা শ্রেষ্ঠ ঠাকুর আমারে না কিছু করার নেই আসলে এইটা না ওর আম্মা কিনে দিয়েছিল ওদেরকে তাই জন্য ঠাকুর চেঞ্জ করতে পাচ্ছি না देखिए এই বছর আসলে আসছেও না এবছর একটা একটু বড় ঠাকুর এক সিংহাসনে তো আবার দুটো ঠাকুর রাখে না ওই জন্য ওই সব চিন্তা ভাবনা করেই আর করা যাচ্ছে না নাহলে বলতে নেই মানে একটা ঠাকুর কিনাটা কি আছে আমাদের ঠাকুরের ডেকোরেশন হয়ে গেছে তুমি তো আবার এই কাজটা খুব ভালো পারে বলছিলাম ওরা আম্মা কিনে দিচ্ছে আম্মার দোষ না তুই না এত ছোট ছোট জিনিস ভালোবাসে মানে ছোট সমস্ত ঠাকুর ছোট হবে এই জন্য ওই এটাকে এই ঠাকুর আর কি করব এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ফুলের মাঝখানে খুঁজে পাওয়া মুশকিল দেখতে খুব ভালো লাগছে ডেকোরেশনটা সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে তুলতে একটা সুন্দর আলপনা দিয়েছে পাঁচ মিনিটে এত তাড়াতাড়ি কোনো আলপনা একটু টাইম নেয় আলপনা দিতে টান টান করে রেডি হলো আমি একটা লাল পাঞ্জাবি বার করেছিলাম ওর হলুদটা আবার ছোট হয়ে গেছে বলে লাল আবার সরস্বতী পুজোয় কে সাদা বার করো আবার সাদাটা বার করে দিলাম আর দিদি তো পাগল করে দিচ্ছে তুই কোনো কাজে আসছিস না কাজে আসছিস না বললাম এবার বই টইগুলো বার কর হলুদটা তো ছোট হয়ে গেছে আর ক্রিমটা আবার ফাংশনে লাগবে তখন ক্রিম কেনা হবে আল্পনা সব থেকে ভালো হয় দেখবে লাল মেঝেতে লাল মেঝেতে আলপনা দিলে ভীষণ সুন্দর লাগে দেখতে দেখো কি সুন্দর ফল সাজাচ্ছে আমি বললাম এমনি আঙুরটা দিয়ে দে বলে না কিছু সুন্দর করে দিতে হয় সবাই কাজে ব্যস্ত দেখো কি সুন্দর খোয়ের মালা গাচ্ছে আর একজন ফল কাটছে বুঝি এটা কি জিনিস শাকা লুয়ে আবার কিভাবে কাটে ও বাবা বললাম তুমি ফল কাটতে পার না বলে কি বটি দিয়ে পারি না ছুরি দিয়ে পারি ঠাকুর ছুরি দিয়েও পারে না ছিল না তখন আলু ভাজা কাটতে কিছুক্ষণ পর

ভালোই হয়েছে আর কি অনেক বাড়িতে গোটা সেদ্ধ হয় হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ম নেই গোটা সিদ্ধর কিন্তু গোটা সিদ্ধর ওই ডালটা আমার খেতে খুব ভালো লাগে প্রতিবারই পাই এবারে আর পাবো না হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা তো বাড়িতে অনেক লোক একসাথে থাক অঞ্জলি দিতাম যত তো ভাই বোন এবার খাগের কলম তোলাটা ছিল আমাদের একটা বিশাল ইন্টারেস্টিং কার কতটা উঠবে হ্যাঁ এইটা নিয়ে আমাদের যা মজা হতো শুধু কলমটা তোলো না ওটা তুলতে হবে না তিনটে পরপর রাখো একটা আমার যেঠু তো বেল হ্যাঁ বেল পাতা রাখতো বেলপাতা করেই রাখি তুই তো ওই বেল পাতাটা দে চলো তোমাদের সময় শুরু এখন আরে না রে বাবা সবারই হবে মা সরস্বতী সবাইকেই বিদ্যা বুদ্ধি সবাইকেই দিয়েছে ব্যবহার যে যেভাবে করে যা হ্যাঁ নে এবার উঠে পড় ততক্ষণ তোর ও শালা হাতটাই দাও ও বাচ্চা মানুষ না এই তো হয়েছে 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 ও ঠিক আছে হ্যাঁ তুমি করো ঠিকই আছে

ঠিক আছে ঠিক আছে মা সরস্বতীকে ভক্তি করো ভালোভাবে ন পুজো করো পড়াশোনা করো ঠিক আশীর্বাদ দেবে আর দেখাতে হবে না অনেক হয়ে গেছে হ্যাঁ বুঝেছি তোর বিদ্যা প্রচুর হ্যাঁ এবার শরিদাগুলো হচ্ছে এই খেয়ে এই ছড়ানো খই দিয়ে দিতে হয় এবার এই খেয়ে উপোস ভঙ্গ করে এটা কোনো এমন না যে বেশি খেলে বেশি বিদ্ধ হবে তাতে করে খেয়ে উপোস ভঙ্গ করার জন্য ওয়ান টু থ্রি না তুমি দুটো খাওয়া হয় বাবাকে দে চটপট করে লুচি ভেজে দিলাম তুমি খাও আর ওকে খাই দাও আর আমার আবার তুমি খাওয়াতে হবে শাড়ি পরাতে হবে ওরা স্কুল যাবে

এই প্রথম আমি বেরোবো না আমি বেরবো না বলতে আমার সকালবেলা হবে না এখনই বারোটা বাজে ওর তুতাইরা বলছে চলো চলো এবার রেডি হতে টাইম লাগবে আবার বিকেলবেলা একটা কাজে বেরোনোর আছে সে তো দেখতেই পাবে সেই জন্য এখন আর বেরোবো না এই গোছাই টোছাই এইসব করতে করতেই তো আমরা বেরোবো আবার সাড়ে চারটের সময় আবার এসে না শরীর ক্লান্ত হয়ে যাওয়ার আর আমার ভীষণ সর্দি যে শরীরটা আমার ভালো নেই তাই আমি বললাম তুমি তুতানকে তুতাইকে নিয়ে যাও আমি আবার বিকেলবেলা যাব বাবা বাবা একদম হলুদ পাঞ্জাবি সাদা ওরা তো বেরিয়ে গেল আমি এখন একটু রেস্ট নেবো তারপরে আর এত ফল আছে ফল খেলেই আমার পেট ভরে যাবে কিন্তু আমার তো একা চিন্তা করলে হবে না ওরাও আছে দেখি কি খায় কি খায় বলতে আজকে রান্না কিছু করবো সেদ্ধ ভাত করে রেখে দেবো আমি বলেই দিয়েছি আর সেদ্ধ ভাত একটু আলু ভাজবো ব্যাস খাওয়া হয়ে যাবে এখন তাই তো তোমার স্কুলে খাবে পৌনে চারটে বাজে তুলতা এলো শরীর কি ক্লান্ত লাগছে এই সময় নে খাই দিই চল রেডি হয়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে তুতানের একটা প্রমোশন আছে সেখানে পাটুলিতে হবে তো সেখানে যাচ্ছি এই রেডি হলাম প্রথমে অন্য একটা শাড়ি সিলেকশন করেছিলাম তার সাথে জুয়েলারিও বার করেছিলাম তা আমার বর বললো যে ওই শাড়িটা ভালো লাগছে না তারপর আবার এইটা পরলাম এই যে তুতান ধুতি পাঞ্জাবি পরেছে মোটা লাগছে না ঠিকই লাগছে সকালবেলা যা রোগা লাগছিল এখন ও ঠিক আছে একটু ফোলা রোগাদের একটু ফোলা ফোলা জিনিস ভালো লাগে দুটো অকেশন একসাথে পড়েছে না এত রাস্তায় ভিড় মেট্রোতে এত ভিড় এই টাইমে মানে ভাবা যায় না একটা বসার সিটটি তারপরে আমি তুতান পেয়েছি আমার বর অনেক পরে বসতে পেরেছি আর এই রাস্তাগুলো না আমাদের কাছে একদম এই জায়গাটা এই গড়িয়ার দিকটা পুরো অচেনা একদমই আসা হয়নি আমি তো কোনোদিনও আসিনি ও বলছে আমি অনেকদিন আগে এসেছিলাম যাই হোক রিক্সা করেই যেতে হলো আমরা এসে পৌঁছেছি এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে যিনি গাইছেন খুব ভালো লাগছে আমরা ফাংশনটা এনজয় করছি এরপরেই তুতানদের তুলবে আর চেনাশোনা প্রচুর সিনেমার সিরিয়ালের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসছেন অনেক বড় বড় ইউটিউবাররা এসছে সবাইকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এবং সিনেমাটি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হাতে ঘড়ি ডিরেক্টর মইনা কৌশল সঙ্গে কোথায় ওকে ওভার টু ডিরেক্টার্স সবার আগে আমাদের হাতেখড়ি টিমের পক্ষ থেকে সিনেমা সরস্বতী আয়োজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই মঞ্চ ভাগ করে দেওয়ার জন্য আমাদের ছবির আজকে ট্রেলার লঞ্চ আজকে এই বাণীবন্দনের দিনে হাতেখুড়িটা খুব সিগনিফিকেন্ট হচ্ছে আজকেই হাতেখড়ি হয় বাচ্চাদের তো আমাদের এই শিশু শিল্পীদের হাতে হাতেখড়ি কেরমভাবে হলো তাদের লড়াই তারা হাতে হাতেখড়ি দিতে পারল কি না সেটাই আমরা এই গল্পে বলার চেষ্টা করেছি এতে অনেক রকমের গল্প আছে বন্ধুত্বের গল্প আপনারা শুনলেন মানবিকতার গল্প বন্ধত্বের গল্প সব মিলিয়ে শেষে এই ছোট বাচ্চাদের হাতেখড়ি সফল হয় কি না সেটা সিনেমাটা দেখতে হবে সবাইকে এটুকু অনুরোধ করছি আবার থ্যাংক ইউ সবাইকে বই রাখছি গল্পের সারাংশ কর্তব্যটা বলে দিল তো বাকি জিনিস যেটা সেটা বাচ্চাদেরকে বাচ্চাদের সঙ্গে কাজ করা বাচ্চাদেরকে নিয়ে কাজ করা একটা আলাদা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে অন্যদিন কথা হবে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে হাতে খুঁড়ি হচ্ছে আজকের দিনের গল্প যেটা বলা হলো যে আমাদের সকলের গল্প তো সকলের সাথে দেখবে আশা করি এবং ভালো লাগবে আশা করি ধন্যবাদ কাজ হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি মানে মেট্রো স্টেশন অবধি যাচ্ছি আজকে দিনটা খুব ভালো গেল স্পেশাল ডে একটা রেস্টুরেন্ট খালি নেই সব ভর্তি গেছি না খোঁজ দিতে গেছে ওই বসতে হবে চলেই যেতে হবে কিছুই পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ মানে বসে থাকতে হবে অত বসার তো সময় নেই

এটা না দারুণ খেতে নাম চিজ বুলডাক আমরা জানতাম না আমাদেরই একজন চেনা দেখলাম রেস্টুরেন্টে ছিল সেই বলে গেল এটা খাও খুব ভালো লাগবে সত্যি তাই খুব ভালো লেগেছে সিরিয়ান ফুড এইসব খেতে খুব ভালোবাসি তো আমার খুব ভালো লেগেছে যদি তোমরা ভালোবাসো তো যেতে পারো ভালো ভালো মানে আমি তো প্রথম গেলাম আমার তো খুব ভালো লাগলো আর আজকের দিনটা তো খুব ভালো গেল সরস্বতী পুজো এই রকম এই প্রথম কাটালাম মানে সকালে বেরালাম না এই প্রথম আর দিনটা খুব স্পেশাল আর ইয়ে তুদানের ফিল্মের ট্রেলার লঞ্চ করলো তারপরে নাম না আমরা জানি আজকে সেটা বলা হলো সিনেমার নাম হচ্ছে হাতে আসছে মার্চের মাঝামাঝি সময় তোমরা অবশ্যই সবাই দেখো আমি তো পুরোটাই সঙ্গে ছিলাম খুব ভালো লেগেছে তোমাদের বাচ্চা থাকলে বাচ্চাকে তো সঙ্গে নিয়ে যাবেই বড়রাও গেলে বড়দের খুব ভালো লাগবে এটা হচ্ছে বড়দের গল্প বাচ্চাদের নিয়ে সবাই মিলে দেখতে যেতে পারবে তো আজকে সেটা হলো কোনো দিনও তো এরকম হয়নি তাই জন্য আজকে এ দু হাজার চব্বিশের সরস্বতী পুজোটা মানে বিশেষ করে স্পেশাল হয়ে রইল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্য করে আমাদের পাশে থাকবে আর সিনেমাটা কিন্তু রিলিজ হলে দেখতেই হবে টাটা গুড নাইট